মানে 10 বছর আগে যখন তুমি এই বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা বেশ স্পষ্ট ভাবে শুনতে পেত। তারপরে এই 10 বছর ধরে তুমি দাদার কানে এইসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জ্যাম হয়ে গেছে। তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো, তাই তোমার কথাগুলো ফাঁক ফোঁকর দিয়ে দাদার কানে পৌঁছে যায়, কিন্তু আমাদের নো এন্ট্রি। তুমি হাসছো, ওর কথা শুনলে গা বিতে জ্বলে যায়। কি শুনতে বলছি, তুমিও দাদার মতন দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো না। এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আগে মশারি তুলে বিছানাপত্র ঝেড়ে তারপর ঘর ঝাঁট দিয়ে তারপর আমার জন্য এক কাপ গরম চা একটু আদা দিস। কাল রাতে আরো ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমাদের সংসারে কেন যে আমি মাদুগা হয়ে জন্মালাম না, হঠাৎ কথা বলছো না? মানে মাদুগা হয়ে জন্মালে আমার কেমন দশখানা হাত থাকতো, একখানাতে তোমার মশারি তুলতাম, আরেকখানাতে তোমার বিছানা চাদর পাল্টে দিতাম, আরেকখানাতে ঝাড় দিতাম, আরেকখানাতে আদা আদা থেতলাতাম। শুনলে না দাদা বল।